এদিকে আমার ছেলে মেয়ের বিয়ে বসে যাচ্ছে, আসলে ভাইরা যে ক্যাম্পটা কই ভাই, বিয়েটা করেন, বিয়েটা করেন ভাই। না আজকে যেভাবে হোক ভাইকে গিয়ে আজকে বলাই লাগবে। আমি যাই গা, ভাইয়ের সাথে দেখা করি আগে। এলাকার দেখি সবকিছু চেঞ্জ হয়ে গেছে, অনেকদিন থেকে প্রবাসে থাকি তো এলাকায় থাকা হয় না, এই জন্য দেখি সবকিছু চেঞ্জ হয়ে গেছে। আরে এই জায়গায় একটা পুষ্টানি ছিল, সেখানে দেখি এত বড় বিল্ডিং হয়ে গেছে। আরে ভাই রে ভাই, অনেকদিন থেকে সৌদি আরবে থাকি তো এই জন্য আর কি এলাকার খোঁজ খবর রাখা হয় না। ভাইয়া ভাইয়া, হ্যাঁ ছোট কি অবস্থা, কিছু বলবি? তোদেরকে বড় করার জন্য এতদিন থেকে প্রবাসে থাকি, এখন তো আমার অনেক বয়স হয়ে গেছে, আমি এই সংসারের চিন্তা করিয়া বিয়ে শাদী না করিয়া প্রবাসে সারা বছর থেকে গেলাম, এখন তোর ছেলে মেয়ে বড় হইতেছে, কি আর করার, দেখ যদি ভালো একটা মাইয়া পাস তাহলে আমার বিয়েটা ঘটাই দে। তো ভাইয়া ঠিক আছে, আমি পাশের গ্রামে নিজের ঘরের সাথে গিয়ে কথা বলি। আচ্ছা ঠিক আছে তুই যা। আরে ভাই, কেউ যদি বিয়ে করাইতে চায় তাহলে বলেন না, মনের ভিতরে খালি কুরু 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 করে, কতদিন যেন মাইয়া দেখি না রে ভাই, সৌদি আরবে সব পূর্ব করা হয়ে গেছে। যাই তাহলে বিয়ের ব্যবস্থা করি। ওটা সবাই আসো কিংবা হ্যাঁ গো, মনির বাপেরা ভালো আছে তো? দেখো দিন থেকে আমি হচ্ছে ডিজিটাল ফটো বুঝতে পেরেছো, এই জন্য স্বামী মেয়ে ডিজিটাল, এখন তো সব ডিজিটাল বুঝতে পেরেছো, এই জন্য স্বামী মেয়ে কিছু দরকার নেই, এই নিয়ে সালামো বুঝতে পেরেছো। আমার ভাই আছে না, ভাইয়ের বিষয় নিয়ে কথা বলতে আছে। তোমার বড় ভাই সৌদি ফেল ভাই আমার, ও আচ্ছা 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 ঠিক আছে, ভালো আমার ভাইয়ের তো আপনি দেখছেনই, এর সাথে ভালো মাইয়া দেখিয়ে দিন। ও তা করছি, তোমার ভাইয়ের জমি মনে করো ওই হচ্ছে বিয়াত্ত মাইয়া না বিয়াত্ত মাইয়া, কোনটা লাগবে? চাচা কি যে কর না, আমার মায়ের জন্য একটা অভাবিত মাইয়া দেখে দিন। ওই রকম মাইয়া লাগবে, তা হচ্ছে বাচ্চা ছাড়া না বাচ্চা ওলা। আরে চাচা আমাদের কি টাকা পয়সার অভাব আছে নাকি? আমাদের একটা বাচ্চা ছাড়াই নিয়ে দেখে দিন। ও তা শালি ছাড়া না শালি ওলা, কোনটা? চাচা ভাই অনেক কষ্ট রাজি করেছি, শালি না হইলে চলে। আচ্ছা তা হচ্ছে আমার কয়টা শালি জানো? কি কই এখানে তো বুঝলাম চারটা এক খালি হয়, সাড়ে এক খালি কেমন হয়েছে? আরে কোন সুখবর আছে নাকি? খবর মানে
দিন খাই দোয়া মানে ওদের জন্য ওটা যেন সত্যি থাকে বুঝতে পারছো।